أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله رب العالمين. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله، وما هو إلا ذكر للعالمين. অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্য উপদেশ বই নয়। সুরাল কালামের শেষ আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের যে বৈশিষ্ট্য বা বিশেষত্ব সেটা তুলে ধরেছেন সম্পূর্ণ আলোচনার পরে, আমরা দেখতে পাচ্ছি যে শেষ যে কথা সেটা হচ্ছে এই কোরআন হচ্ছে বিশ্ববাসীদের জন্য হচ্ছে একটা উপদেশ বাণী। এখানে বলা হচ্ছে অমা হুয়া ইল্লা জিক্রুল্লিল আলামিন, এটা তো উপদেশ ছাড়া আর কিছুই নয়। জিকর মানে হচ্ছে রিমাইন্ডার, যেটা স্মরণ করিয়ে দেয় মানুষকে। আলামিন হোল ওয়ার্ল্ডের জন্য, এটা শুধুমাত্র মুসলমানদের জন্য, শুধুমাত্র বিশ্বাসীদের জন্য, শুধুমাত্র মুত্তাকিদের জন্য সেটা না, বরং এই দুনিয়ায়, এই দুনিয়া এবং দুনিয়ার বাইরে যা কিছু রয়েছে বিশ্বজগতে সবার জন্য এটা হচ্ছে একটা রিমাইন্ডার। সো কোরআন হচ্ছে একটি ইউনিভার্সাল মেসেজ, এটার মধ্যে যে শিক্ষা রয়েছে এই শিক্ষা হচ্ছে সবার জন্য, এটা কোনো জাতি গোষ্ঠী বা কোনো স্পেসিফিক গ্রুপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। যেই এই কোরআন থেকে শিক্ষা নেবে, যে এই স্মরণিকাকে কাজে লাগাবে, সেই আসলে লাভবান হবে। এবং এর চেয়ে বেশি সাকসেসফুল অথবা সফলতাপূর্ণ বই আর কোথাও দেখা যায় নাই, এবং এই বইয়ের যে প্রভাব এর চেয়ে বেশি প্রভাবশালী বইও আর কোথাও নাই। তো সুবহানাল্লাহ, এটা হচ্ছে একটা রিমাইন্ডার, এটা হচ্ছে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, এবং সবাই এখান থেকে আমরা সমানভাবে উপকৃত হতে পারি। তো যেই কথা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালাম শুরু করেছিলেন, যেখানে কাফেরদের যে প্রশ্ন যে এটা হচ্ছে রাসূল আল্লাহ ইসলাম হচ্ছেন মাজনুন বা পাগল, তার যে কথাগুলো সে কথাগুলোর কোনো ভিত্তি নাই, কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা নিজেরাই এটা দিয়ে ইনফ্লুয়েন্সড হয়েছে এবং এর বিপরীতে বা এর অ্যাগেনস্টে অন্য কিছু, এর চেয়েও শক্তিশালী কিছু বের করে দিতে তারা কখনোই পারে নাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার পরে তাদের যে অ্যাটিটিউড, কাফেরদের যে অ্যাটিটিউড সেটা প্রকাশ করেছেন, এবং শেষ পর্যন্ত তিনি বলছেন যে এই কোরআন হচ্ছে সমস্ত বিশ্ব জগতের জন্য স্মরণ করার মতো বা তাদের জন্য হচ্ছে একটা উপদেশ বাণী ছাড়া আর কিছুই নয়। তো কোরআন নিয়ে তোমরা যত যাই কিছুই বলো না কেন, কোরআনের অ্যাগেনস্টে মানুষ যত যাই কিছুই বলুক না কেন, এটা হচ্ছে আমাদের জন্য একটা উপদেশ বাণী। এখন এই উপদেশ কারা নিতে পারবে? যারা আসলে চোখ খুলে দেখতে পাবে, যাদের বিবেক রয়েছে, যাদের বুদ্ধি রয়েছে, যারা এটা দিয়ে চিন্তা গবেষণা করবে, তারাই শুধুমাত্র এখান থেকে শিক্ষা নিতে পারবে। তো এটা সবার জন্য ওপেন রাখা হয়েছে, কিন্তু আমরা দেখি যে সবাই কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এটাও একটা নিয়ামত যে যদিও সবার জন্য ওপেন, সবার জন্যই উপদেশ বাণী, কিন্তু কেউ এটাকে উপদেশ হিসাবে নিচ্ছে আর কেউ নিচ্ছে না। এবং যারা কাফের মুশরিক ছিল তারা এটাকে উপদেশ হিসাবে না নেওয়ার কারণেই তারা পথভ্রষ্ট হয়েছে, এবং তাদের জন্য যে পরিণাম সে পরিণাম নির্ধারিত করা হয়ে গিয়েছে। কারণ হচ্ছে কোরআনকে তারা তাদের জন্য উপদেশ বাণী অথবা তাদের জীবনে এটা কার্যকর করতে পারে নাই। তো এটা যে শুধু কাফের কুরাইশদের জন্যই নির্ধারিত তাই না, তো এটা শুধু উপদেশ ছাড়া আর কিছুই না। তাহলে আজকে আমাদের মুসলমানদের জন্য এই কোশ্চেনটা যে আমরা কি এই উপদেশকে গ্রহণ করতে পেরেছি, আমরা কি এই উপদেশ থেকে শিক্ষা নিচ্ছি, নাকি আমরা সেই কাফের মুশরিকদের মতো অথবা আগের দিনে যারা আহলে কিতাব ছিল তারা যেরকম তাদের বই থেকে দূরে সরে গিয়ে নিজেদের মন করা যে নিয়ম নীতি সেটার উপরেই বেশি জোর দিয়েছে, আমরা সে ধরনের কাজই করছি। সো আমরা যদি এখান থেকে এই উপদেশ বাণী নিতে পারি এবং আমরা যদি এটা শিখতে পারি, তাহলেই দেখা যাবে যে এই কোরআন নাজিলের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমা সেই রহমা পাওয়ার দাবি আমরা করতে পারবো। কোরআনের পাতায় পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা বারবার রিপিট করেছেন, বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা এই উপদেশ থেকে দূরে সরে থাকতে পারি না, এই উপদেশকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে যদি আমরা সফল হতে চাই। সূরা মুজ্জাম্মিলে বলা হয়েছে
ইন্না হাজিহি তাজকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। এটা হচ্ছে একটি রিমাইন্ডার, এটা হচ্ছে একটা উপদেশ, অতএব যার ইচ্ছা সে পালনকর্তার দিকে পথ অবলম্বন করুক। কোরআন হচ্ছে এমন একটি উপদেশ, আমরা যদি আল্লাহ সুবহান তাআলার পথে চলতে চাই তাহলে আমরা আমাদের মন মতো পথ বেছে নিলে হবে না, বরং এই যে উপদেশ সেই উপদেশ অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে। সূরা হিজরে বলা হয়েছে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন, আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং নিজেই এর সংরক্ষক আমি। তো সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহান তাআলা নিজে এই উপদেশ দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন, কারণ আল্লাহ হচ্ছেন আমাদের রব। আল্লাহ জানেন যে আমাদের জন্য কোন জিনিসটা উত্তম, আল্লাহ জানেন যে কোন কাজটা করা আমাদের জন্য মোর মিনিংফুল হবে, কোন কাজটা করলে আমরা সফলতার দিকে যেতে পারবো। সো আল্লাহ সুবহান তাআলা এখানে আমাদেরকে সবচেয়ে ধ্রুব সত্য, যে সেই ধ্রুব সত্যের দিকে আমাদের পথ দেখিয়ে দিচ্ছেন। এবং প্রত্যেকটা মানুষই আসলে ফিতরার উপরে জন্মগ্রহণ করে, সবার মধ্যে একটা ইনস্টিংক্ট কাজ করে, যেটা হচ্ছে যে ভালো কিছু করা, সেটা যে ধর্মেরই হোক না কেন। এবং আমরা যদি কোরআনের পাতায় দেখি তাহলে দেখবো আল্লাহ সুবহান তাআলা আমাদের সেই স্বভাবজাত যে ধর্ম সেটাকেই আসলে জাগিয়ে তুলছেন, তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে কোনটা আমাদের জন্য সঠিক এবং কোনটা আমাদের জন্য বেঠিক। এবং আমরা যত বেশি এটা থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাব তত বেশি আমাদের যে ফিতরা সেই ফিতরাকে আমরা আসলে লুকিয়ে রাখবো, আমাদের ফিতরাটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। সো যত বেশি আমরা কোরআন তেলাওয়াত করব, যত বেশি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করব, যত বেশি কোরআন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব, আমাদেরকে যে ফিতরার উপরে প্রতিষ্ঠিত করা হয়েছে সেই ফিতরাকে আমরা আরও বেশি স্ট্রং করতে পারব। তো এই যে উপদেশ, আমরা কখন উপদেশটা বুঝব? আমাকে যে কেউ যদি কোনো উপদেশ দেয় চাইনিজ ল্যাঙ্গুয়েজে, যেটা আমি কিছুই বুঝি না, তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা যেহেতু আমি বুঝি না তাহলে আমি সেটা কীভাবে কাজে লাগাবো? অ্যারাবিক হচ্ছে অনেকটা আমাদের জন্য সেরকমই, যে আমরা তো আসলে এটা কথাগুলো বুঝি না। তো কোরআনকে বুঝতে হলে কোরআনের ভাষাকে জানতে হবে এবং কোরআনের ভাষাকে জেনে সেই উপদেশকে আমাদের গ্রহণ করতে হবে। সো যত বেশি আমরা কোরআনকে বুঝার জন্য চেষ্টা করব তত বেশি আসলে আল্লাহর উপদেশগুলোকে আমরা নিজেদের মাঝে নিয়ে আসার জন্য চেষ্টা করছি সেটা বোঝানো যাবে। আর আমরা যত বেশি চেষ্টা করব আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে তত বেশি সেই পথে চলাটা সহজ করে দিবেন। সূরা তাহায় বলা হয়েছে, আমরা কোরআনকে তোমাদের কাছে তোমার কাছে কোরআনকে নাজিল করেছি এই জন্য না যে তুমি এটা থেকে ডিস্ট্রেসড হবে, এটাতে তুমি কষ্ট পাবে, কিন্তু এটা হচ্ছে রিমাইন্ডার, এটা হচ্ছে একটা স্মরণিকা, এটা হচ্ছে একটা উপদেশ যারা হচ্ছে আল্লাহকে ভয় করে। তো আমরা সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু কাজের বেলায় দেখা যায় যে এই উপদেশ নেওয়ার সময় আমরা কিন্তু দুর্বল হয়ে পড়ি, আমাদের মধ্যে অলস্যতা কাজ করে। সো আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ ক্ষমা চাই, অবশ্যই আমাদের এই কোরআনকে বোঝার জন্য চেষ্টা করতে হবে এবং কোরআন থেকে আমাদের হেদায়েত নিতে হবে। এখানে ওইখানে কে কী বলল সেটা না বলে আমরা সরাসরি কোরআনের কাছে চলে যেতে পারি, কারণ আল্লাহই বলেছেন যে এটা আমাদের জন্য হেদায়েত, এটা আমাদের জন্য উপদেশ। সূরা আনামে বলা হয়েছে, এরা এমন ছিল যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছিলেন, অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন। আপনি বলে দিন, আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না, এটা সারা বিশ্বের জন্য একটা উপদেশ মাত্র। যেই কথাগুলো আমরা সূরা কালামে আগেও আলোচনা করেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের কাছে কোনো পারিশ্রমিক চান না যে জন্য তাদের ভয় পেতে হবে, বরং এটা হচ্ছে তাদের জন্য উপদেশ। তারা এই উপদেশটা গ্রহণ করতে চায় না দেখি বিভিন্ন ধরনের অজুহাত সৃষ্টি করছে। সূরা হাক্কাতে বলা হয়েছে, ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, এটা ক্ষুধাভীরুদের জন্য অবশ্যই একটি উপদেশ। সো যারা ক্ষুধাভীরু, যারা আল্লাহকে ভয় পায়, যারা সত্য পথের পথিক হতে চায়, তারা অবশ্যই এই কোরআনকে বুঝবে এবং বুঝে চলার জন্য চেষ্টা করবে। সো আমাদেরকে এই কোরআনকে জানতে হবে, কোরআনকে বুঝার জন্য চেষ্টা করতে হবে, এই উপদেশকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে, তার সাথে সাথে এর যে মেসেজ সেই মেসেজটাকে আমাদের অন্যদের কাছে পৌঁছে দিতে হবে। কারণ উপদেশ শুধু একজনের জন্য না, উপদেশ হচ্ছে সবার জন্য। তা আমরা যখন জানবো এই উপদেশ, তখন সেই উপদেশকে ছড়িয়ে দেওয়াটা হচ্ছে আমাদের কাজ। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমাদান হচ্ছে স্পেশাল, কারণ হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছিল আমাদের মাঝে। লাইলাতুল কদর এসে গেছে প্রায়, এবং সেই লাইলাতুল কদরের গুরুত্ব কী? কারণ হচ্ছে কোরআন এসেছিল।
কিন্তু আমাদের কাছে কোরআন আসছে, কোরআন এসেছে, রমাদান আসে, রমাদান যায়, লাইলাতুল কদর আসে, লাইলাতুল কদর যায়, আমরা কতটুকু এই কোরআনের কাছাকাছি যেতে পারছি, কতটুকু এই কোরআন থেকে আমরা হেদায়েত নিতে পারছি, কতটুকু উপদেশ আমরা গ্রহণ করতে পেরেছি নিজেদের জীবনে? আমরা কি শুধু ততটুকুই গ্রহণ করি যতটুকু আমাদের পছন্দ, আর যেগুলো আমাদের পছন্দ না সেগুলো শুধু আমরা অ্যাভয়েড করে যাই বা ওভারলুক করে যাই? তো এই কোরআনকে নিজেরা যেমন উপদেশ হিসাবে গ্রহণ করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে, তেমনিভাবে আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও এটা স্মরণ করিয়ে দিতে হবে। সুরা জারিয়াতে আল্লাহ বলেছেন, স্মরণ করিয়ে দাও, কারণ এই যে স্মরণ করিয়ে দেওয়া, মানুষকে উপদেশ দেওয়া, এটা বিশ্বাসীদের জন্য, ইমানদারদের জন্য এটা হচ্ছে সফলতার প্রতীক, এটা ইমানদারদের উপকৃত করে। সো অ্যাজ এ হোল আমরা যদি সুরা আল কালামের দিকে চিন্তা করি, যে সুরা আল কালাম শুরুই হয়েছে নুন ওয়াল কলাম, কলমের শপথ করে। সো কলমের শপথ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুরার যে মেসেজটা দিয়েছেন সেখানে আমরা দেখি যে, আমরা প্রথমেই বলেছি, যখন এরকম নুন বা এরকম হরফ দিয়ে শুরু করা হয় সেই সুরাগুলোতে মোটামুটি, এরপরে দেখা যায় বিশেষভাবে কোরআনের উপরে ফোকাস করা হয়েছে। সো শুরুতে কোরআনের কথা বলা হয়েছে এবং শেষেও আমরা দেখি এখানে কোরআন দিয়ে শেষ করা হয়েছে। আর আল কলাম, কলাম শব্দটা যে কফ দিয়ে শুরু হয়েছে, সে কফ হচ্ছে একটা সিম্বল, যেটা হচ্ছে সিগনিফাইজ করে, যেটা গুরুত্ব দেয় হচ্ছে পাওয়ার, শক্তির উপরে, অথরিটি অথবা কারো প্রভাব প্রতিপত্তির উপরে, ম্যাজেস্টি, তার যে বিশালত্ব মহতত্ব সেটার উপরে, ডমিনেন্স, তার যে সমস্ত কিছুর উপরে প্রভাব রয়েছে, লেটার কাফটাই হচ্ছে সেটাকে সিগনিফাইজ করে বেশি। তো এই সুরাতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ডমিনেন্স সেটা প্রকাশ পেয়েছে। কলমের শপথ করার তিনটা কারণ হতে পারে এবং এই তিনটা কারণ যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝবো যে পুরো সুরা কলামটা আমাদের জন্য কি রিফ্লেক্ট করছে। এই সুরা কলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পাওয়ার আমাদের বিশ্বাসের ক্ষেত্রে সেটার উপরে মোর ফোকাস করা হয়েছে। এক নম্বর অর্থ এই শপথ করার সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রভাব রয়েছে আমাদের বিশ্বাস এবং আমাদের পারস্পরিক, আমাদের পারিপার্শ্বিক অবস্থার উপরে। আমাদের অতীতে কী ঘটেছে, বর্তমানে কী ঘটছে এবং ভবিষ্যতে কী ঘটবে সমস্ত কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সো আল্লাহর প্রাধান্য, আল্লাহর যে শক্তি সেটা আমরা দেখতে পাচ্ছি এই বল কলাম, কলমের শপথ করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কলমের শপথ করে জ্ঞান অর্জনের যে শক্তি সে শক্তির উপরে তিনি ফোকাস করেছেন। আমরা জানি যে কলম হচ্ছে তলোয়ারের চেয়েও বেশি শক্তিশালী, তাহলে এই কলম দিয়ে আমাদেরকে আল্লাহর যে জ্ঞান, সে আল্লাহর যে দিন, আল্লাহর যে উপদেশ সেগুলোকে প্রকাশ করতে হবে। তো কলম কি শুধু লিখে রাখার জন্য যে আমরা শুধু ডকুমেন্ট করব সেই জন্য? কলম হচ্ছে আমাদের মেসেজকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার একটা উপায়। আমাদের যে নলেজ, আমাদের যে জ্ঞান, যে উপদেশ আমরা পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, সেই উপদেশকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার যুগ যুগান্তর ধরে কলম হচ্ছে একটা মাধ্যম। তাহলে আল্লাহর এই উপদেশকে ধরে রাখা যে কোনো সময়ের যে গণ্ডি সে গণ্ডি অতিক্রম করে সেটা হচ্ছে কলম, কলমের মাধ্যমে আমরা করছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই প্রাধান্য রয়েছে আমাদের যে কোনো ধরনের নলেজের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি রয়েছে আমাদের কলমের যে ব্যবহার করার ক্ষমতা সেটার উপরে, আল্লাহর শক্তি রয়েছে আমাদের যে কদর, আমাদের যে তাকদীর লিখে রাখা হচ্ছে সেটার উপরে আল্লাহর প্রাধান্য রয়েছে, আমরা যে জ্ঞান অর্জন করি সেই জ্ঞানের উপরে। এবং আমাদের জ্ঞান অর্জন করার সবচেয়ে বড় সোর্স হচ্ছে আল কোরআন, সেটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় উপদেশ নামা, যেখানে হচ্ছে আল্লাহর সর্বময় ক্ষমতা এবং প্রতিপত্তি রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কলমের যে শক্তি দিয়েছেন সেটা হচ্ছে শুধু লিখে রাখা না, বরং এই কলমের শক্তি দিয়ে আমরা নিজেদেরকে কতটুকু চেঞ্জ করতে পেরেছি, এই কোরআনের যে হেদায়েত, কোরআনের যে উপদেশ, সেই উপদেশ দিয়ে আমরা কতটুকু মোটিভেটেড হয়েছি, আমরা কতটুকু নিজেকে চেঞ্জ করতে পেরেছি, সেটাই হচ্ছে কলম শপথ করার একটা উদ্দেশ্য। আবার এই কলমের শপথ করে আমরা দেখি যে এরপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বিভিন্ন বর্ণনা এসেছে, তাকে কীভাবে লোকজন, তখনকার লোকজন তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, টর্চার
করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে চরিত্র, সেই সুন্দর চরিত্র দিয়ে তিনি সমস্ত কিছু ওভারকাম করেছেন। সো যেই মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে বলেছেন, সেই মেসেজ অন্যের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন সবচেয়ে সার্থক ব্যক্তিত্ব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর এই ডমিনেন্স, আল্লাহর এই প্রাধান্যকে মেনে নিয়ে তার দেওয়া যে জ্ঞান, সেই জ্ঞান দিয়ে নিজেদেরকে পরিবর্তন করার তৌফিক দিন, এবং সেই জ্ঞানের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষাকে আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের কাছে ছড়িয়ে দেওয়ার সুযোগ দিন।